হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশ। আমরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে, তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা আরেকটা নতুন বেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আজকে আমরা 10টা ফেমাস গজলের উপরে ভিডিও বানাচ্ছি। তো 10খানা দেশে 10টা ফেমাস গজল, একদম। তো গজলগুলো কি সেটা চলো দেখবো ভিডিওতে, দিয়ে তাতে সেই গজলের উপর আমাদের কি রিয়াকশন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ছোট ছোট করে দেওয়া আছে, যে গজলগুলো বেশি ভালো লাগবে সেগুলো অবশ্যই রিয়াকশন করার চেষ্টা করব, রিয়্যাক্ট করার চেষ্টা করব। তো এখন ভিডিওটা দেখে নিই, ছোট ছোট করে রয়েছে, দেখে কেমন লাগছে আমাদের সেটার উপর রিয়াকশন। আর কোন 10টা ফেমাস গজল সেটাও দেখতে হবে না, একদমই। তো চলো দেখি ভিডিওটা, আর বেশি দেরি না করে ভিডিওটা আগে দেখে নিই। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো 10 দেশের সেরা 10টি গজল, যা আপনার মন ছুঁয়ে যাবে। তো প্রথমে রয়েছে সিরিয়ার গায়ক হাদি ফাওরের আহরণ আহরণ গজলটি। বন্ধুরা, এই সুন্দর গজলটি 2020 সালে সৈয়দ নাফ চ্যানেল থেকে আপলোড করা হয়। বর্তমানে এই গজলটির ভিউ রয়েছে 11 মিলিয়ন। আর এই গজলটিতে ভিউ রয়েছে 194 মিলিয়ন। এছাড়াও তার আরো অনেক জনপ্রিয় গজল রয়েছে। তারপরে হচ্ছে ইন্ডিয়ার গায়িকা ইয়ামনা আজিনের গাওয়া ইয়া আলী রেহম আলী গজলটি। বন্ধুরা, এই সুন্দর গজলটি 2019 সালে ইয়ামনা আজিন তার ইউটিউব চ্যানেলে আপলোড করেন। বন্ধুরা, এই গজলটি 2022 সালে ইউটিউবে আপলোড করা হয়। বর্তমানে গজলটির ভিউ রয়েছে 1 মিলিয়নের উপরে। তারপরে আমার মনের ঘরেতে রেখেছি যারে গজল, আমার মনের ঘরেতে রেখেছি যারে। বন্ধুরা, এই সুন্দর গজলটি 2020 সালে বৈশাখী টিভিতে আপলোড করা হয়। দু জাহানের বাদশা নবী কামিওয়ালা রে। বর্তমানে গজলটির ভিউ রয়েছে 4 লাখের উপরে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। বন্ধুরা, বর্তমানে টিকটকে ট্রেন্ডিং পেজে রয়েছে এই গজলটি। তারপরে বন্ধুরা, এই গজলটি 2021 সালে ইউটিউবে আপলোড করা হয়। তারপরে হচ্ছে মোহাম্মদ নাবিনা গজলটি। বন্ধুরা, বর্তমানে এই গজলটির ভিউ রয়েছে 64 মিলিয়ন। আমরা যে গজল গুলো মানে রিয়্যাক্ট করেছিলাম, দুটো গজল করেছিলাম। তো ওই গজল গুলো সুন্দর ছিল, মানে এখানে আমার একটা দুটো গজল খুবই ভালো লেগেছে। বাংলাদেশের মেয়েটা গে গজলটা হচ্ছে নবীজিকে নিয়ে, তো ওই গজলটা খুব সুন্দর, মানে ভালো লাগলো শুনে, ওইট করে শুনে ভালো লাগলো। এবার বাদ বাকিটা তোমরা বলবে
যে এর মধ্যে থেকে কোন গজলটার উপরে আমরা রিয়াক্ট করব সেটা তোমাদের পছন্দ, তাই না? একদম, যেটা তোমাদের পছন্দ এই 10টা গজলের মধ্যে থেকে তোমরা একটা সাজেস্ট করে বলো যে কোনটাতে রিয়াক্ট করলে তোমরা তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, অবিয়াসলি কোনটা ভালো গজল ছিল, কোন গজলটা ভালো হবে রিয়াক্ট করলে, মানে তোমরা চাইছো গজলটা নিয়ে আসতে, মানে আমরা নিয়ে আসবো, তো সেটা আমাদের কমেন্টে জানাও। আর এই ভিডিওটা তো আমাদের ভালোই লাগলো, আর গজল গুলো ভালো ছিল, অবভিয়াসলি গজল বলে কথা, ভালো তো হবেই, না হওয়ার কিছুই নেই। আর এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি, মানে আপুরা, মানে ছোট ছোট বাচ্চারা যারা গান গাইছে, মানে সত্যি গজলটা খুব সুন্দর। এই জন্য মানে বলে না, মানে আল্লাহর, মানে ওরা আল্লাহর ইবাদত করছে, আর তাও একটা বাচ্চা, মানে বাচ্চারা করছে, তো অবভিয়াসলি সেটা তো সুন্দর হবে। একদম ঠিক কথা। তো যাই হোক, মানে অনেকদিন ধরে তো অনেক গান টানের উপর রিয়্যাক্ট করছিলাম, এখন এই টাইপের ভিডিও, মানে গান তো একভাবে কদিন ধরে কন্টিনিউ গানের উপর রিয়্যাক্ট করেছি, তো ভাবলাম আমরা একটু মানে আলাদা ধরনের কোনো ভিডিওর উপর রিয়্যাক্ট করি, তো এখন আলাদা ধরনের একটু ভিডিওর উপর রিয়্যাক্ট করছি। তো তোমাদের তাতে কি মত, কেমন লাগছে একটু জানিও কমেন্টে, আর ভালো লাগলে ভিডিও লাইক করো। হ্যাঁ, আর একটা কথা, মানে যেহেতু আমরাও গানের উপর রিয়্যাক্ট করবো না বলছি, আমরা তো করবোই, কিন্তু আমরা চাইছি যে অন্য কিছু নিয়েও আসতে তোমাদের সামনে, তো তাই জন্য তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। তোমরা যেমন যতটা ভালোবাসে আমাদের গানের ভিডিও, গানের রিয়াকশন ভিডিও গুলোতে দিয়েছ, তেমনই এই ভিডিও গুলোতে দাও, তাহলে আমরা অনেক উৎসাহ পাবো আরো ভালো ভালো এইরকম টাইপের ভিডিও আনতে পারবো। অন্য অন্য বাংলাদেশের অন্য অন্য কোনো কন্টেন্ট থাকুক, বা অনেক জিনিস আছে, তো যে কোনো জিনিসের উপর তোমরা চাইলে আমরা রিয়াকশন দিতে পারি, তো সেটা তোমরা সাজেস্ট করো, আমরা তো আনছি। তাহলে তোমরা কাল যেমন একজন কমেন্ট করেছিল, কি যেন কমেন্ট করেছিল, রাজবাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের রাজবাড়ি নিয়ে বলেছিল যে ভিডিও আনতে। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে আসবো, ওটা দেখেছি আমরা, কমেন্টটা আনবো, একদমই নিয়ে আসবো। কমেন্ট দেখা হয়, অনেক কমেন্টে রিপ্লাই দেওয়া হচ্ছে না। হ্যাঁ, রিপ্লাই দেওয়া হচ্ছে না, কিন্তু আমরা মানে সত্যি রেগুলার বেসিসে সমস্ত কমেন্ট পড়ি, তোমাদের সমস্ত কমেন্ট পড়ি, একটাও মিস যায় না কমেন্ট পড়তে। তো তোমরা কি কি সাজেস্ট করছো সবই দেখি আমরা, এবং নোটও করার চেষ্টা করি, নোট করিও যে এই জিনিসগুলো সাজেস্ট খুব পরিমাণে আসছে, তো সেইগুলো হয়তো সেটা একদিন দুদিন লেট হয়, কিন্তু আমরা মানে আনার চেষ্টা করি। চলো যাই হোক, মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। হ্যাঁ, বেশি বড় করে লাভ নেই, গজল গুলো তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছিল, তোমার সাথে গল্প করতে করতে অনেক সময় কেটে গেল, ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো টাটা।